বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রাম মতো চিকেন। এটাকে আবার আমি কি করব, এটাকে আমি ছোট্ট ছোট্ট পিস পিস করে এটাকে ভালোভাবে কাটব, ঠিক আছে? খুবই ছোট্ট ছোট্ট পিস করব আমি, যাতে সব কিছু মশলা সব কিছু ভালোভাবে প্রত্যেকটা পিসে সমানভাবে যায়, ঠিক আছে? তো চলো ছোট ছোট পিসটা করে নিই, দেন আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। গাইস দেখো, আমি চিকেনগুলোকে খুবই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে, দেখো। এবার এর মধ্যে আমি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে ইউজ করব হচ্ছে টক দই। টক দইটাকে আমি ফেটে নিয়েছি, টক দই কিন্তু আমি এখানে খুব বেশি ইউজ করব না, অল্প পরিমাণেই ইউজ করব। এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। তারপর এখানে দেবো হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো। ঝাল কিন্তু তোমরা তোমাদের অ্যাকর্ডিং দিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দেবো নুন। এবার এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। এর মধ্যে এবার আমি অ্যাড করব হচ্ছে একটু মিট মশলা, খুবই সামান্য পরিমাণ আমি এখানে ইউজ করব। এখানে আমি এভারেস্টের মিট মশলা ইউজ করছি। এটাকে এবার আমি কিন্তু পুরো 20 মিনিট ধরে রেখে দেব, তারপর আমি এটাকে ফ্রাই করবো, ঠিক আছে? আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করবো না, আমি জাস্ট এটাকে হালকা স্টার ফ্রাই করবো, সেটা আমি পরে দেখাচ্ছি। এটাকে এখন আমি ঢেকে রেখে দেব পুরো 20 মিনিটের জন্য, ততক্ষণে আমি এর গ্রেভিটা বানিয়ে নেবো, ঠিক আছে? গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, বেশ বড় সাইজের আমি এখানে পেঁয়াজ নিয়েছি 4টে, আর নিয়েছি হচ্ছে বেশ বড় সাইজেরই টমেটো 2টো, ঠিক আছে? আমি ভালোভাবে এগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি পুরোটাই এখন গ্রেভিতে ইউজ করব না, গ্রেভিতে আমি 70% ইউজ করব, আর বাকি 30% আমি অন্য সব টাইমে ইউজ করব, ঠিক আছে? সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে ইউজ করব হচ্ছে আমি কাজু বাদাম, আর পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো মানে মশলা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বানানোর সময়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। গাইস ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রিফাইন্ড অয়েল, এরপর এতে আমি দিয়ে দেবো হচ্ছে বাটার। এর মধ্যে এবার আমি আমার চপড অনিয়নগুলো দিয়ে দেবো, কিন্তু আমি পুরোটা দেবো না বলেছি, 70% আমি দিই।
গাইস এবার আমি এতে অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট আর এতে দিয়ে দেবো হচ্ছে আমি আমার টমেটো গুলো ঠিক আছে গাইস বাটার চিকেনে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি রাখতে হয় সেটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এবার এখানে দিয়ে দেবো হচ্ছে আমি নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো গাইস আর এখানে দিয়ে দিচ্ছি আমি সানরাইজের গরম মশলা কাজু এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি একটু জল গাইস দেখো এরপর আমি এখানে অ্যাড করবো হচ্ছে অল্প একটু সামান্য চিনি এবার এটাকে একবার জাস্ট ফুটিয়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেবো পুরোপুরি আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হতে ঠিক আছে চলো এটাকে আগে একবার ফুটিয়ে নিই গাইস দেখো এটা ফুটে গেছে এবার আমি এটাকে অফ করে দিচ্ছি এবার এটাকে পুরোপুরি আমি ঠান্ডা হতে দেবো এবার আমি আমার চিকেনটাকে ভেজে নেবো কারণ চিকেনটা পুরোপুরি আধ ঘন্টা হয়ে গেছে ঠিক আছে গাইস চিকেনটা ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু বাটার আর দিয়ে দেবো হচ্ছে রিফাইন্ড অয়েল গাইস এরপর এখানে আমি চিকেন গুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো City nights.
দেখো চিকেনগুলো কিন্তু আমার ফ্রাই করা কমপ্লিট। এবার এটাকে রেখে দিয়ে আমি যে গ্রেভিটা বানিয়েছিলাম ওটাকে আমি ভালোভাবে মিক্সারে পেস্ট বানিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমার গ্রেভিটাও রেডি একদম। চলো এবার আমি নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাই। Take me home all through the night. I need your love, I need your light. Like city lights and satellites. When I'm home, the moon's in sight. Take me home all through the গাইজ। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিকেনটা। গাইস দেখো এইরকম টাইমে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে একটু বাটার, খুবই সামান্য আমি অ্যাড করবো। আমার বাটার চিকেন কিন্তু একদমই রেডি। খুবই সুন্দর কালার, প্লাস এখানে ভীষণ ভালো স্মেলও বেরোচ্ছে। গ্রেভিটাও দেখতে পাচ্ছ তোমরা।